আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। রোববার স্থানীয় পলাশবাড়ি আমার স্কুল মাঠে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সম্মেলনে ধামসোনা ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী তিন বছরের জন্য আব্দুল লতিফ মণ্ডলকে সভাপতি এবং মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন মন্ত্রী।